আজকে আমার আম্মু উপর থেকে পড়ে যায়, মারা গেছে। পাঁচ বারের টাকা সহ ট্রেনের কেটে দিয়েছি। আমার বাড়ি হলো দিনাজপুরে, পরশু দিন আইছি, কালকে মালিকের রিক্সা দিছি। আজকে আমার আম্মু দিনাজপুরে মানুষের বাসায় কাজ করতো, তো পাঁচতলা বিল্ডিং উপরে কাপড় দিয়ে দিছে, তো উপর থেকে পড়ে যায়, মারা গেছে। আমার বাবা নেই, বাবা আগে মারা গেছে, তারপরে তিনটা বোন আর আমার আম্মু, আম্মু ছিল, আম্মু চলে গেল আজকে। তিন বোন আর ভাই আমি একাই, সংসারটা আমার উপরে, দুটো দিকে মারা গেছে। আমি যখন খবর পাইছি গাড়ি বাড়ি করছি। মামা পরিচিত কেউ নাই যে আপনি ওই জায়গা তার থেকে ধার নিতে পারবেন? মানে শরীরে কুলাচ্ছে না যে এখনো আরো প্রায় 900 টাকার মতো শর্ট আছে, 400 টাকা আমার পকেটে আছে, বাস ভাড়া হলো 1300 টাকা। এখন ওনারা আমার বলছে যে তুমি 1200 টাকা নিয়ে এসো, আমরা নিয়ে যাবো। মানে এখন মানে ভাড়া বেশি কম নিবে, কিন্তু যাওয়ার সময় বেশি নিবে, ওটা ডাইরেক্ট গাড়ি। আপনি বলেন নাই যে আমার এরকম সমস্যা হয়েছে? বলছি, পুলিশগুলো যায় পর্যন্ত বলে দিছে। কত আপনি এটা রাখবেন, এটা নিয়ে আপনার কাছে আছে কত? 400, এখানে 400 আছে, ঠিক আছে, বোধহয় 800। আর এমনিতে ধরেন সারাদিনে আর কতক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা চালায়? 5:30টার দিকে বাস ছাড়ে দিবে, চালায় যতটুকু হবে। আর 5:30টার দিকে ওই দিকে গিয়ে কেউ থেকে চেয়ে 200 টাকা হলেই আমার হয়ে যাচ্ছে। আর 200 টাকা শর্ট, 200 টাকা হলে আমি এখন রিক্সা বন্ধ করে চলে যাবো, আর ভাড়া মারবো না, কাউন্টারে চলে যাবো। তোমার 100 টাকা দিছে আরো, এখন তুমি খুশি? মার জন্য দোয়া করেন, মন খারাপ করেন না।